স্পেস কিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আর মাত্র তিন দিনের মাথায় আমাদের হাতে এসে পৌঁছেছে EOS-06 দ্বারা তোলা বেশ কয়েকটি ছবি। আর এখানে তিন দিন সময়টা এতটা ইম্পর্ট্যান্ট কেন, তার কারণ হচ্ছে একটি স্যাটেলাইটকে স্পেসে ডেপ্লয় করার পর সেই স্যাটেলাইটটির নিজের সোলার প্যানেলগুলিকে স্পেসে ডেপ্লয় করতে, তার থেকে এনার্জি জেনারেট করতে এবং অবশেষে পৃথিবীর ছবি তুলে তা পৃথিবীতে পাঠাতে অনেকটাই টাইম লেগে যায়। সেক্ষেত্রে এই তিন দিন সময়টা কিন্তু বেশ কম সময়। একবার ভাবুন তো, জেমস ওয়েব তার প্রথম ছবি পৃথিবীতে ঠিক কতদিন পরে পাঠায়, সেক্ষেত্রে এই তিন দিন সময়টা কিন্তু খুবই কম সময়। 26 নভেম্বর EOS-06 বা আর্থ অবজারভেশন স্যাটেলাইট 06, যেটিকে এখন ওসিয়ান স্যাট বলা হচ্ছে, সেই স্যাটেলাইটটিকে লঞ্চ করা হয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা PSLV রকেটটির মাধ্যমে। এবং এই সম্পূর্ণ মিশনটির নাম ছিল PSLV-C54 মিশন। যদিও এই মিশনটিতে শুধুমাত্র EOS-06 নামের স্যাটেলাইটটিকেই লঞ্চ করা হয়নি, বরং এর সাথে সাথে ছিল আরও 8টি আলাদা আলাদা স্যাটেলাইট। যে স্যাটেলাইটগুলির মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ স্যাটেলাইট হলো ইন্ডিয়া ভুটান স্যাট বা INS-2B, এবং NSIL বা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের তিনটি আলাদা আলাদা কোম্পানির 8টি স্যাটেলাইট, যার মধ্যে প্রথমটি হলো পিক্সেল স্পেস, যেটি কিনা ভারতের একটি বেসরকারি কোম্পানি, তার দ্বারা তৈরি আনন্দ নামের একটি স্যাটেলাইট। এটি তাদের 3 নম্বর হাইপার স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট। এবং দ্বিতীয়টি হলো আমেরিকার একটি কোম্পানি অ্যাস্ট্রোকাস্ট, যারা তাদের একটি ডেপ্লয়ার সহ 4টি স্যাটেলাইটকে লঞ্চ করলো এই মিশনটির মাধ্যমে। এবং লাস্ট দুটি স্যাটেলাইট হলো ধ্রুবা স্পেসের থায়াবোল্ট-1 এবং থায়াবোল্ট-2। এই দুটি স্যাটেলাইটের সাথে সাথে ধ্রুবা স্পেস তাদের ডেপ্লয়ারটিরও টেস্ট করবে। EOS-06 স্যাটেলাইটটিতে মোট 4টি সায়েন্স পেলোড রয়েছে। যে 4টি সায়েন্স পেলোড হলো OCM-3 বা OCM কালার মনিটর, SSTM বা সি সারফেস টেম্পারেচার মনিটর, SCAT-3 বা কু ব্যান্ড স্ক্যাটারোমিটার এবং আর্গোস নামের আর একটি সায়েন্স পেলোড, যার মধ্যে থেকে এই স্যাটেলাইটটি তার OCM বা ওসিয়ান কালার মনিটর এবং সি সারফেস মনিটরের মাধ্যমে ভারতের বিভিন্ন জায়গার বেশ কয়েকটি ছবি তুলেছে, যার মধ্যে হিমালয়ের পার্বত্য অঞ্চল, গুজরাটের কচ্ছের রান এবং আরব সাগরের একটি ছবি 29 তারিখে প্রকাশ করা হয়। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ একটি ভার্চুয়াল মোডের মাধ্যমে এই ছবিগুলিকে প্রকাশ করেন এবং ছবিগুলি প্রকাশ করার বেশ খানিকক্ষণ পরেই ছবিগুলি বেশ ভাইরাল হয়ে যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার টুইটার হ্যান্ডেলে এই ছবিগুলিকে শেয়ার করেন। তো আজকের জন্য শুধু এইটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।